আসসালামু আলাইকুম আরএস ফ্যামিলিতে আপনাদের আবার ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো এখন 6টা মতো বাজে, আমার ছেলে এখন কলকাতা যাবে, ওই জন্য আমি উঠে পড়েছি। 7টার সময় মনে হয় ট্রেন ধরবে, তো আজকে আর রোজা রাখেনি, তো ওকে আমি সব কিছু গুছিয়ে সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্র উঠিয়ে বেডগুলো সব পরিষ্কার করে নিয়েছি, বোতলগুলো জল ভরলাম, গাছে জল দিলাম, তারপরে আসলাম চা বানাতে। তো এখন তো চাটা হচ্ছে, অলরেডি মেয়েকে দিয়েছি, মেয়ের খাওয়া শেষ, তো এবার চাটা আমি খাবো। তো চাটা আমি একটু ছেঁকে নিই কাপে। আজকে ছেলে বাড়িতে নেই, ছেলে গেছে কলকাতা, ভর্তি হবে, সেজন্য হস্টেল হোক মেস হোক কিছু একটা ঠিক করে আসবে। আমার জায়ের ভাইয়ের সঙ্গে গেছে। তো অনেকটা সময় পর আপনাদের সামনে এলাম, তো তবুও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো এখন আমি সবজি কাটছি, সবজিগুলোর ভিতরে এখানে আছে চাল কুমড়ো, তো চাল কুমড়োটা মনে করছি ডিম দিয়ে ভাজা বানাবো, আর বেগুন ভাজা বানাবো, এখানে বেগুন কেটে নিয়েছি, আর একটু ঝিঙে ছিল, ঝিঙের সঙ্গে কুচো কুচো করে বেগুন দিয়ে একটা চচ্চড়ি বানাবো, আর কালকে আমডালটা খুব ভালো খেয়েছিল, ওই জন্য আজকেও আমডালটাই বানাবো, আর একটু দই কাতলা বানাবো। তো টোটাল রান্নাটা কমপ্লিট করে আপনাদের সঙ্গে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি। আমডাল বানানোর জন্য এখানে আমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, তো এবার একটু হলুদ দেবো, আমি একটা পুরো ম্যাশ করে নিচ্ছি। এখন আমি মনে করছি চাটনি বানাবো, টমেটো তো অনেক কিছু দিয়ে চাটনিটা বানাবো মনে করছি। তো এখানে দিলাম একটু পেঁয়াজ কুচো, আর আমি টমেটোগুলো দিচ্ছি, তো এবার আমি টমেটোগুলো দিচ্ছি, তো এটা কিছুক্ষণ কষাবো। তো এবার একটু লবণ দেবো, কারণ লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হবে। তো এবার দিচ্ছি আমি খেজুর, একটু আমসত্ত্ব, একটু কাজু, একটু কিশমিশ। তো এখানে আমি একটু চেরি দেবো। তো কিছু সময় পর আমি ফের এটা কষানোর পর একটা নরম হয়ে গেছে, পুরো গলে গেছে জিনিসটা। তো এবার আমি কিছু তেঁতুলগুলো রেখেছিলাম, তেঁতুলের পালটা নিয়ে নেব। তো এখন আমি খেজুরে গুড় দিচ্ছি, তো চিনি দিয়েও করতে পারেন আপনারা রান্নাটা। তো গুড়টা শীতের সময়তে আমি নিয়ে রেখে দিই ফ্রিজে, সারা বছর স্টক করে রাখি ফ্রিজে, এটা খুব ভালো থাকে, আর সব কিছুতে অল্প অল্প দিলে এটা টেস্টটা অন্যরকম লাগে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো আপনাদের সঙ্গে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি। এ দেখুন মাছ নিয়ে এসছে বাজার থেকে, তো ওগুলো কাতলা মাছ, তো ভাবছি দই কাতলা বানাবো, আর এখানে শ্বশুর বাড়ির থেকে মাছ পাঠিয়েছে বাটা মাছ, তো এটা আজকে রান্না করবো না, এটা ফ্রিজে রেখে দেবো। এই দেখুন খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই দই কাতলা বানিয়ে ফেলবো, তো আপনাদের সঙ্গে মনে করলাম একবার শেয়ার করি। তো আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, তো এটাই লাস্ট রান্না, তো ওই জন্য আপনার সঙ্গে আমি শেয়ার করার জন্য একটু দেখাচ্ছি। তো দেখুন তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে, তো এবার মাছগুলো আমি একে একে দেবো। তো এখানে কড়াই মাছ ভাজা তেলটা আছে, আর একটুখানি তেল দেব, আর এখানে মাছগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি, তো এবার আমি রান্নাটা শুরু করব। কড়াই তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি কিছু গুঁড়ো মশলা রেখেছি, গোটা মশলাও রেখেছি, এখানে আছে হলুদ, লবণ, ঝালে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কিশমিশ, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। তো আমি প্রথমে দেব কড়াইতে তেজপাতা, দেবো শুকনো লঙ্কা, আর দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দেব গোটা জিরের ফোড়ন। তো এগুলো একটু নাড়িয়ে নেব। এবার দেব পেঁয়াজ বাটা, তো এবার আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। তো দেব একটু আদা রসুনের পেস্ট এর সঙ্গে, তো টোটালটা আমি কষাবো। হলুদ গুঁড়ো, লবণ, লবণ আমি মাছে দিয়ে ভেজেছিলাম, তো অল্প পরিমাণে দেবেন, দেখে স্বাদ অনুযায়ী দেবেন, আর লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো। তো এবার একটু কয়েক টুকরো কিশমিশ দিচ্ছি, তো আপনারা দিলেও পারেন না দিলেও পারবেন। মশলাটা কষাতে কষাতে আমি এবার এখানে দেব একটু এক চামচ পরিমাণে টক দই। তো এবার দেব কাজু বাটা, মাছ অনুযায়ী আপনারা কাজু বাটাটা দেবেন। তো এটা কিছুক্ষণ আমি কষাবো, কষাতে থাকবো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষাতে থাকবো।
দেখুন মশলা থেকে তেল ছাড়া সময় হয়ে গেছে, মশলাটা লেগে যাচ্ছে না কড়াতে। তো অনেকটা সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে এসে একটু গরম জল দেব। তো আপনারা এই পর্যায়ে মনে করলে চিনি দিতে পারেন, মিষ্টি যদি পছন্দ করেন। তো আমরা চিনি পছন্দ করি না, ওই জন্য মিষ্টিটা দেবো না। তো আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে, একবার দেখে নিন। এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম, ভাত কমপ্লিট। এখানে আমডাল করেছি, এখানে বেগুন ভাজা, এখানে তো দুধ আছে, আর এখানে আছে কুমড়ো তাল, কুমড়ো তরকারি ডিম দিয়ে চচ্চড়ি, আর এটা আছে চাটনি, চাটনিতে, আর এখানে আছে ঝিঙের তরকারি, তো বেগুন দিয়ে ঝিঙে, আর এখানে আছে, এখানে চাটনিটার উপর দিয়ে একটু কাজু ডেকোরেশনের জন্য দিলাম, আর এখানে দিলাম ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা। তো এই আমার রান্না কমপ্লিট। এবার আমি ঘর মুছবো, কাপড় কাচবো। এখন আমি বাদুলকে খেতে বসিয়েছি, কারণ রোজ তো রান্না সব করি, ভালো ভালো রান্নাই হয়, কিন্তু কেউ রিভিউ দেয় না। তো আজকে বাদুলকে বললাম তুই খেয়ে বল কেমন হয়েছে, তো ওকে খেতে দিয়েছি, ও খেতে বসেছে, ও এক এক করে খাবে আর আপনাদেরকে জানাবে খেতে কেমন হয়েছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনাদের আলাদা করে কোনো চিনতে হবে না। ভাত, লঙ্কা, বেগুন ভাজা এগুলো সব আছে, আর আন্টি সব বুড়িয়ে দিয়েছে। আর আন্টির চ্যানেলে আন্টি সব কিছু রান্না করে, কিন্তু কেউ রিভিউ দেয় না। তো আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে। প্রথমে কোনটা নেব? বেগুন ভাজা শুরু করো। আচ্ছা, প্রথমে বেগুন ভাজা দিয়ে শুরু করি। সব একটু একটু করে খাবো, সব কটা টাচ করবো, তারপরে আমি খাবো, কারণ এতক্ষণ তো আপনাদের দেখানো যাবে না। তো আমি খেয়ে দেখাচ্ছি জাস্ট যে কেমন লাগছে। দারুন, অনেক তেল, যেটা আমার পক্ষে ক্ষতিকারক, তাও খেয়ে নিয়েছি, একদিন খেলে কিছু হবে না। প্রথমে এটা নেব, কারণ এগুলো খায় না, এই দুটো খায় না, একটু কম করেই নিচ্ছে আপনাদের রিভিউ দেওয়ার জন্য। কি বললে? ঝিঙের তরকারি। ঝিঙের তরকারি খাই না, তাও ভালো হয়েছে। এটা গেল কুমড়োর তরকারি। এটা চাল কুমড়োর ভিতরে ডিমটা দিয়েছে বলে আলাদা খেয়েছে, মানে একটু আলাদা স্বাদের হয়েছে। মানে এই ঝিঙের থেকে এটা আমার বেশি ভালো লাগলো। আচ্ছা, স্পেশাল দই কাতলা, একটা ছোট পিস নিই, তোমার ইচ্ছা, কারণ সবই সবগুলোই তো আমার, শুধু এখন আপনাদের দেখানোর জন্য ছোট নিচ্ছি, তারপরে বড় পরে খাবো, ভিডিও অফ হয়ে গেলে। খুব গরম আছে তো আমি আমার পাহাড়টা ভেঙে দিয়েছি। অসাধারণ, এরকমই খেয়েছিলাম মাদার সাটে, পুরো সেম টু সেম মাদার সাটের মতো হয়েছে, দারুণ হয়েছে। আর ভিতরে একটু দই দই দিয়েছে, তো আরও মিষ্টি মিষ্টি লাগছে, দারুণ লাগছে। দই আছে, কাজু আছে, তো পুরো রান্নাটা দেখতে হলে আমাদের এটাই ভালো হয়েছে বেশি, একদম। থ্যাংক ইউ। আপনারা খেলে মানে বাড়িতে রান্না করলে বুঝতে পারবেন, অন্যান্য মাছ যেগুলো নর্মাল মাছের রান্নার মতো হয়নি, দই কাজাটা একটু আলাদাই হয়েছে, একটু কি সম্পূর্ণ আলাদা হয়েছে। আমরা কালকেও খেয়েছিলাম, তো কালকেও দারুণ হয়েছিল, তো আজকে খেয়ে দেখি। এমনি নর্মাল ডালের ভিতরে আর আম ডালের ভিতরে অনেক তো পার্থক্য, আপনারা জানেন যে টক টক ভাবটা না, আমের একটু ছোঁয়া, ওটা জাস্ট মারাত্মক, পুরো বিষাক্ত, একদম বিষাক্ত, অন্য লেভেলে, জাস্ট আগুন। আলতো করে একটু চাটনি নেব, তারপরে আমি নিজে নিজে খাবো, ক্যামেরা অফ করে দেবো। এর ভিতরে অনেক কিছু দেওয়া আছে, তো আমি কাজুটা বেশি পছন্দ করি, তো আমি কাজুর অংশটুকুই নেব। জাস্ট আগুন হয়ে গেছে, তো এটা মানে সবার থেকে মনে হচ্ছে এটাই ভালো হয়েছে। থ্যাংক ইউ রিভিউ দেওয়ার জন্য। সমস্ত ক্রেডিট আমার আন্টির কাছে যায়। তাড়াতাড়ি এইগুলো আন্টির ভিডিও দেখে তাড়াতাড়ি আপনার বাড়িতে রান্না করেন, নিজেরাই খান, দারুণ লাগবে, দারুণ। এই দেখুন এখন বিকালের ওয়েদার,
তো আমি খুব কম সময় বিকালে আসি ছাদে, কারণ এখন রোজার মাস চলছে, ওই জন্য বিকালের দিকে ছাদে আসতে পারি না। সময় পর আপনাদের সামনে এলাম। তো এই দেখুন, সন্ধ্যার আজানের সময়তে আমাদের বাড়ির ভিউটা ঠিক এই পর্যায়ে আছে, এতটা সুন্দর লাগছে। তো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার গাছগুলো শুকিয়ে গেছে, ভাবলাম গাছে জল দেব, কিন্তু এখনও দিতে পারলাম না। এই দেখুন আমার অ্যালোভেরা গাছ, গাছটা কত ভালো লাগছে দেখেছেন, অ্যালোভেরা গাছটা কত ভালো লাগছে। এই দেখুন আমাদের বাড়ির সামনে দিয়ে একটা বাস এসছে, তো বাসটা এখন ব্যাক করছে। এখানে বেশ অনেকটা জায়গা তো আমাদের বাড়ির সামনেটা, ওর জন্য এখানে নিয়ে আসে বাসটাকে ঘোরানোর জন্য। কিছু সময় পর আপনাদের সামনে এলাম। তো আমি এতক্ষণ ধরে আমার শাড়ি কালেকশনের ভিডিও করলাম একটা, তো খুব শীঘ্রই সেটা আসবে, তো আপনারা অপেক্ষায় থাকুন। আরও কী কী কালেকশন আপনারা দেখতে চান সেটাও জানাবেন কমেন্ট করে। অনেকটা সময় পর আপনাদের সামনে এলাম। তো এখন বাজে 11টা, ডিনারটা কমপ্লিট করেছি আধা ঘন্টা আগে হয়তো, তো বসে সব গল্প করছিলাম আর কিছু, আজকে শাড়ি কালেকশনের ভিডিও করেছি সেটা নিয়ে একটু আলোচনা করছিলাম। তো অনেক দিনজন অনেক রকম কথাই বলছে, শুনতে পাচ্ছি, অনেকে অনেক রকম মন্তব্য করছে আমার ভিডিও করা নিয়ে। তো জানি না আমি কতদিন এটা কন্টিনিউ করতে পারবো। তো আপনারা কমেন্টে জানাবেন, যদিও আমার ভিডিও ভালো লাগে তো বলবেন, আর খারাপ লাগলে সেটাও বলবেন। আর যদি কারো আমার ভিডিওতে সমস্যা হয়, যদি কারো ভালো না লাগে, তো তাদেরকে আমি একটা অনুরোধ করব, আমার ভিডিও আপনারা দেখবেন না। যার ভালো লাগবে সে দেখবেন, যার ভালো লাগবে না সে দেখবেন না। কারণ জোর করে কারো কাছ থেকে কিছু পাওয়া যায় না, সবটা ভালোবেসে আদায় করতে হয়। তো যদি আমার ভিডিও করাটা আপনাদের অপছন্দ মনে হয়, তো আমার ভিডিওটা যাদের মনে হচ্ছে তারা স্কিপ করবেন, তারা দেখবেন না। আর সেসব মানুষজন খুব আমার কাছের, তারাই হয়তো আপত্তিটা বেশি করছে। সেসব মানুষ ছাড়াও আর যেসব মানুষ আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওটা তো একটা একজন দুজন মানুষ দেখেন না, যতগুলো আমার ফ্যামিলি মেম্বার হয়েছে, তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এতটুকুই, আগামীকাল আবারও আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতন এতটুকুই, গুড নাইট, আল্লাহ হাফেজ।